সরকার জনগণের এই সুবিশ অবস্থা থেকে মুক্তির প্রত্যয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সামনে নিয়ে যে কর্মসূচি দেবে সেই কর্মসূচিতে আমরা সহ বাংলাদেশের প্রতিটি মানুষ আজকে জেগে উঠেছে, রাজপথে বেরিয়ে এসেছে। আমরা সকলেই এই আন্দোলনকে বেগবান করার জন্য, এই আন্দোলনকে সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য সকলকে সকলেই আমরা আমাদের হৃদয় উজাড় করে আমরা আমাদের বচন ঘোষণা রাখবো। বেগম খালেদা জিয়া দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আগামী দাবি আদায়ের যে কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আজকে যদিও আমরা পদবঞ্চিত, আজকে দেখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কমিটি দেওয়া হয়েছে, সেই কমিটি থেকে কেন্দ্রীয় কমিটি দেওয়া হয়েছে, সেই কমিটি থেকে আমাদের এই শত শত রাজপথের নেতাকর্মীদেরকে বাদ দিয়ে আমাদেরকে কমিটি ডিক্লেয়ারেশন করা হয়েছে। তারপরেও এই সমস্ত নেতা, এই সমস্ত নেতৃবৃন্দরা প্রতিটি কর্মসূচিতে রাজপথে এরা সরব আছে, এরা প্রতিটি কর্মসূচিতে উপস্থিত আছে এবং এদের পবিত্র তাজা রক্ত ঘামে আকারে নাম আকারে পরিণত হচ্ছে এই রাজপথে। কারণ একটাই, বেগম খালেদা জিয়া দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দাবি আদায়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। একই সাথে আপনাদের মাধ্যমে জানাতে চাই আমাদের সেই গৌরবময় নেতৃত্ব, আমাদের সেই কোটি কোটি মানুষের ভালোবাসা দেশনায়ক তারেক রহমান আমাদের প্রতি সদয় দৃষ্টি জ্ঞাপন করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।